내가 봤어, 다 내가 봤어. আমার নাম মৌসুমী শর্মা খাতুন। আমি সৌদিতে গিয়েছিলাম। আমার সৌদি যাওয়ার পরে আমি বাসা বাড়ি কাজ করি। কাজ করার পরে আমি মাইনাসাল মাইনাসালে আমার উপরে খুবই নির্যাতন করে। নির্যাতন করার পরে আমি হলো হসপিটালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে আমার পুলিশের মাধ্যমে আবার ওই বাসায় দেয়। বাসায় দেওয়ার পরে আবার আমার নির্যাতন করে। নির্যাতন করার পরে আমি সাহায্য নিই, হসপিটালে যাই। হসপিটালতে আবার হলো আমার বাংলাদেশে পাঠিয়ে দেয়। বলেন, এই মাসের এই বছর জানুয়ারি মাসে সৌদি আরবে চাকরিজীবী পাঠায় আনলো। পার্টি 7-8 মাস রয়েছে, আমি খুব নির্যাতন হয়ে যাওয়ার পরে হাসপাতালে ভর্তি হয়েছে। সেটা যেন দালালকে বলিস, দালালের বলিস, দালাল কোনো গ্রাহ্য নিবি কথা। তারপর সেটা যদি ধরে ধরে বাংলাদেশে পুরো ডাক্তার নিজে হয়ে আমার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এটার জন্যই আমার কাছে দালাল 1.5 লাখ টাকাও নিয়েছে। আমি তার জন্য সে দালালকে বলেছি, দালালের কোনো কথা শুনিনি। যে ওই জন্য আমি দালালের ওই হাবুর আমি বিচার চাই। কিন্তু সর্বদেহ করি যে অবস্থা করিয়েছি, বিচারও আমি চাই, আমার টেকের বিচারও চাই, বিচারই আমি চাই। কিন্তু বিচার আমার করে দিতে হবে। সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে আসা যে মহিলা আমাদের সদর হাসপাতালে ভর্তি হয়েছে, তারপরে যে নির্যাতন হয়েছে তা মানে এক বীভৎস, পৈশাচিক এবং মধ্যযুগীয়। তার দুই হাত এবং পায়ে অসংখ্য নিউমেরাস ছোটো ছোটো পোড়ানোর দাগ, অনেকগুলা এই ধরনের নির্যাতন মানে ইতিপূর্বে আমাদের হাসপাতালে আসেনি। এর তার ইমিডিয়েট কোনো লাইফ রিস্ক এখন বর্তমানে নাই, কিন্তু তার এখন সাইকোলজিক্যালি খুবই এম্বারাসড। এবং তার যে গায়ে যতগুলো পোড়া দাগ আছে, এই দাগটা মোছা সম্ভব না। এখন তার পুনর্বাসন প্রক্রিয়া নেওয়া উচিত এবং চিকিৎসা ব্যাপারটা আমরা দেখতেছি। যাই করেন ভাই, এই তথ্য দিয়ে দাও যেন। আচ্ছা,